টেলিভিশন দর্শক টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসি আহমেদ দর্শক গত মঙ্গলবার আহ করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি দীর্ঘ সাড়ে ছয় মাস পরে পাঁচ শতাংশে নিচে নেমেছে এবং এই ধারাবাহিকতা যদি আগামী দুই সপ্তাহ অব্যাহত থাকে তাহলে আমরা সেই সংক্রমণটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য সেই তথ্যমতে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে চলে এসেছে এমনটা বলা যাবে কিন্তু সেই নিয়ন্ত্রিত হয়েছে সেটা বলার জন্য আমাদের মৃত্যু হারটা আরও কমতে হবে সুস্থতার হারটা আরও বাড়তে হবে এবং তার পাশাপাশি আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি টিকার আওতায় আমাদের বেশিরভাগ মানুষকে না নিয়ে আসতে পারি তাহলে সেই জায়গাটা স্বস্তিকর হবে কিনা সেই প্রশ্নটা থেকেই যাবে আমরা সেই স্বস্তিকর জায়গাটা খুঁজতে চাই এবং আজকে যে একুশের রাতের আলোচনা সেখানেও মূলত আমরা এই আলাপটি করতে চাই যে আমরা স্বস্তি আসলে কীভাবে খুঁজে পাব আর আমাদেরকে আরও কত নিয়ন্ত্রিতভাবে চলতে হবে সেই আলোচনায় যাবার পূর্বেই আমি জানিয়ে দিতে চাই যাদেরকে পেয়েছি আজকের আলোচনায় স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকুত আলী চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ এবং সর্ব স্টুডিওতে রয়েছেন নুরুল ইসলাম হাসিব বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত রয়েছেন এ এস এম আলমগীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসি আমি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের একুশের রাতের আয়োজনে শুরুটা করব। অধ্যাপক ডাক্তার লিয়াকোত আলী আপনাকে দিয়েই যে হাসপাতালে করোনা এই ডেডিকেটেড যে আইসিউ সেই বেড ব্যাপক হারে ফাঁকা দেখা যাচ্ছে যে সেখানে আমরা যদি বলি যে অর্ধেক তো ভালো তার চেয়ে অনেক বেশি ফাঁকা এখন এবং সাধারণ বেডগুলোও বেশিরভাগই ফাঁকা হয়ে যাচ্ছে সুস্থতার হার বাড়ছে মানুষ হাসপাতাল ছেড়ে যাচ্ছে সংক্রমণও নিচে নেমেছে মৃত্যুর হার কমেছে আমরা কি তাহলে বলতে পারি যে আমাদের একটা সুবার্তা দিচ্ছে বা আমরা সেই সুবার্তা পাচ্ছি অবশ্যই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এই আমার আমাদের এবং আমাদের জাতির সবাইকে এটা অভিনন্দন জানাতে হয় যে আমাদের যে এই যে সংক্রমণের হার কমেছে সেটার জন্য শুধু স্বাস্থ্যসেবা প্রদানকারী নয় জনগণ এবং প্রশাসন এবং সবাই মিলেই আমরা কিছুটা অর্জন করেছে সুবাতাস অবশ্যই বইছে সুবাতাসের মধ্যে এখন যদি আমরা আরো চেষ্টা করি আরো সুবাতাস বইবে এটাই আমাদের আশা থাকবে তো কিন্তু সাবধান হওয়ার বিষয় আছে আত্মতৃপ্তির বিষয় নেই কারণ আমরা দেখেছি যে পাঁচ শতাংশের নিচে আগেও নেমেছিল তাই না এবং কিছুদিন কিন্তু স্থির ছিল তিন শতাংশের নিচেও ছিল কিন্তু আবার হঠাৎ করেই কিন্তু ঊর্ধ্বগমন হয়ে যায় এবং প্রায় ছয় মাস আমরা ভুগলাম এবং ভুগলাম শুধু না অমূল্য অনেকগুলো জীবন দিতে হল অন্যান্য দেশের উদাহরণও কিন্তু এরকম রয়েছে যে হঠাৎ করে অনেক ভালো হ্যাঁ হঠাৎ আবার বৃদ্ধি পেয়েছে সুতরাং আমাদেরকে আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না আমাদেরকে সাবধান থাকতেই হবে এই সুবাতাসটি ধরে রাখতে হবে এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে যে রেট অফ যেটাকে বলে কেস ফ্যাটালিটি রেট মানে মৃত্যু হার যেটি শেষে বললেন সেটি কিন্তু এখনও এক দশমিক সাত ছয় যে আমাদের এক দশমিক তিন পাঁচে আমরা ছিলাম বারো নিচেও ছিলাম কাজে সেখানেও কিন্তু ভাবনার বিষয় রয়েছে যে যাদের হচ্ছে তাদের কিন্তু এখন অনেকেই মৃত্যু মুখে পতিত হচ্ছেন এবং এই জীবনগুলো অমূল্য আরেকটি কথা মনে রাখতে হবে যে এই যে যদি যে আমাদের যে সংক্রমণের হার যেটা কমেছে সেই কমাটাও কিন্তু সর্বদেশে সমান নয় সব দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে সর্ব অঞ্চলে সমান নয় এখানে কিন্তু কোনো জায়গাতে বিশ শতাংশের উর্ধেও কিংবা পনেরো শতাংশ দশ শতাংশের মধ্যেও কিছু রয়েছে আমরা গড় হার বলছি অনেক জেলাকে গড় করে বলছি অনেক জেলায় পাঁচের অনেক নিচে আগে থেকেই রয়েছে সুতরাং সেই যে স্থানীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার জনগণ কিন্তু এখনও ভুক্তভোগী রয়েছেন কাজে আমাদেরকে এই ভাবনাগুলো কিন্তু ভেবেই বলতে হবে যে আমাদের সুবাতাস বইছে এটা ঠিক আমাদের অবশ্যই অগ্রগতি হয়েছে আমাদের সেজন্য খুশির ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আরও অনেক বিষয় রয়েছে যেগুলো এখনও আমাদের যে টেস্টের সংখ্যা তাতে উপসর্গহীন কেস কত রয়েছে এই যে শিশুরা এবং কিশোররা যে স্কুল কলেজে যাওয়া শুরু করলো তাদের মধ্যে বাহক কতজন রয়েছেন এবং তাদের মধ্যে যদি উপসর্গ নাও হয় তাদের মধ্যে কোনো আরও যেটাকে আমরা বলি যে লং কোভিড পোস্ট কোভিড ইত্যাদিতে নানান জন ভুগছেন কতটা এবং সেই উপসর্গহীন কেস বা মানে যেটাকে বলছি মারাত্মক অসুখ নেই হাসপাতালে যাচ্ছেন না আইসিউতে যাচ্ছেন না কিন্তু এই ধরনের যেটাকে বলি আমরা টেকনিক্যালি ক্লিনিক্যাল যে ইনফেকশান সেই সংক্রমণ কি ধরনের প্রতিক্রিয়া শরীরে দিচ্ছে এগুলো নিয়ে কিন্তু এখনও নানান ধরনের গবেষণা চলছে কিছু কিছু অস্পষ্টতা রয়েছে এবং উপসর্গহীন কেসেরও যে লং কোভিড বা আদার সিমটম যে হতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু কিছু কিছু তথ্য বেরিয়ে আসছে সুতরাং আমাদেরকে এই এটা ভাবলে চলবে না যে আমরা মুক্ত হয়ে গেছি আমাদের যেটা বুঝতে হবে যে আমাদেরকে নতুন একটা নিউ নর্মাল কিছুটা হলেও বইতে শুরু করেছে কিন্তু সেটা একটা গড় সুবাতাস আসলে একদম বাংলাদেশের সেই প্রান্তিকে একদম কোনায় কোনায় ছড়িয়ে দিতে হলে আমাদেরকে আরো হতে হবে বলা হচ্ছে যে স্বস্তিকর পর্যায়ে যেতে হলে বিশেষজ্ঞরা মনে করছেন যে টিকাটা অনেক বেশি কার্যকর করা দরকার টিকার আওতায় বেশি মানুষকে আনার দরকার সেই জায়গাটা আমি একটু এস এম আলমগীর আপনার কাছে আসতে চাই টিকার কি খবর আসলে আছে আমরা শুনতে পেলাম গণমাধ্যমে যেটা উঠে এসেছে আগামী অক্টোবর মাসে চীনা টিকাই আমরা পেতে যাচ্ছি প্রায় চার কোটির মতো এবং সেটা দিয়ে আসলে কত মানুষকে এই আওতায় আনা যাবে যেখানে আমরা আশি শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং দর্শকদেরও শুভেচ্ছা আসলে যেটা বলেছেন যে আমরা আজ পর্যন্ত প্রায় চার কোটি টিকা মানুষের প্রয়োগ করেছি সেখানে প্রথম ডোজ টিকা এবং দ্বিতীয় ডোজ টিকা মিলে এবং আমাদের টার্গেট যে আঠারো প্লাস সতেরো মানুষকে দেশের টিকা প্রয়োগ করা এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি আমরা এখন প্রায় প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টিকা প্রথম ডোজ দিচ্ছি এবং এটাকে আমরা কিভাবে ডবল করতে পারি বা তারও বেশি করতে পারি সেটা চেষ্টা করছি আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি টিকা প্রাপ্তির যে একটা অনিশ্চয়তা ছিল সেটা মোটামুটি কেটে গেছে আপনারা দেখেন যে এই মাসে আমরা আসলে প্রায় পনেরো দু কোটি টিকা অলরেডি পেয়েছি আমরা আরো প্রায় এক কোটি টিকা এই মাসেই পাবো আরো এবং সেখানে যে সিনোপাম তো আমাদের কেনা টেকা আবার কিছু টিকা আছে যেটা সিনোপাম কোভ্যাক্স দান করেছিল সেখান থেকেও আমরা আহ পঁয়ত্রিশ লক্ষ টিকা পেয়েছি আর আমরা পাইজারের টিকা নিয়ে কাজ করছি সেটা আমরা দশ লক্ষ টিকা আমাদের হাতে ছিল সেটা দেওয়া শুরু হয়ে গেছে ঢাকায় এবং আগামী সপ্তাহে আরো 50 লক্ষ ভ্যাকসিন টিকা আমাদের হাতে আসবে ফাইজার এবং সিনো팜 আর 50 লক্ষ এই মাসে আসবে সো টিকা প্রাপ্তির যে অনিশ্চয়তা ছিল সেটা এখন কেটে গেছে এখন আমরা যেটা চেষ্টা করছি এবং আসলে আমরা এখন আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানটা রিভিজিট করেছি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের জিপিআই যে সাধারণ টিকা কেন্দ্রগুলো আছে সারা দেশ ব্যাপী যে আমাদের টিকাদান কর্মসূচি অত্যন্ত সাকসেসফুল একটি কর্মসূচি এবং ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে করে দুদিন করে যে টিকা প্রয়োগ করা হয় ইপিআই আমরা ইপিআই কার্যক্রমকে হ্যাম্পার না করে আমরা সপ্তাহের অন্য দুই দিন এইভাবে সাধারণ মানুষের একদম ইউনিয়ন পর্যায়ে গিয়ে আমাদের যে ইউনিয়ন আছে বা আছে সেটাকে ব্যবহার করে আমরা টিকা করতে চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা ইউনিয়নে একটি মাত্র কেন্দ্র করেই আগস্টের সাত তারিখে একদিনে প্রায় একত্রিশ লক্ষ টিকা প্রয়োগ করতে পেরেছি তো আমরা অন্তত সপ্তাহে দুদিন এখন চেষ্টা করবো আমাদের বয়স্ক জনগোষ্ঠী আপনারা জানেন যে আমাদের যে মৃত্যুর সংখ্যা সেখানে কিন্তু ষাট প্লাস জনগোষ্ঠীর সংখ্যাই অনেক বেশি বেশি আমরা এই বয়োজ্যেষ্ঠদের অগ্রাধিকার ভিত্তিতে এবং সপ্তাহে অন্তত পক্ষে একদিন আমাদের সকল দান কেন্দ্রে আমাদের এই বয়োজ্যেষ্ঠ জনগণকে আমরা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দিব রেজিস্ট্রেশন নিয়েও নানাবিধ ঝামেলা আছে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যাদের কাছে ইন্টারনেট অনলাইন অ্যাক্সেস নাই তারা করতে পাচ্ছেন না তাদেরকে সহায়তার আমরা পরিকল্পনা করে নিয়ে আগাচ্ছে এবং আমরা আশা করছি যে আগামী মাস থেকে আমরা অন্তত পক্ষে প্রতি মাসে দুই কোটি টিকা প্রয়োগ করতে পারবো এবং সেই পরিকল্পনাটা আপনার সবার সহযোগিতা অবশ্যই লাগবে এখানে আর আপনারা জানেন যে নানাবিধ সরকারের নানাবিধ কর্মকাণ্ডে যেটা ইনফেকশন রেট এখন কমেছে এটাকে ধরে রাখা তো চ্যালেঞ্জ এবং সারা পৃথিবীতেই আমরা বহু দেশে দেখেছে যে সংক্রমণ সংখ্যা কনস্ট্যান্ট পাঁচের নিচে থাকার পরেও হঠাৎ করে বেড়ে এবং এই সারা পৃথিবীতে অনেক দেশে এখন সার্কুলেশনে আছে এবং যেখানেই সার্কুলেশনে ভাইরাসটি বেশি পরিমাণ থাকে সেখানে মিউটেশনের পরিমাণ বেশি হয় এবং ভাইরাসটি যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে সো টিকার জন্য আমার যেটা আহ্বান মানে জনমানুষের কাছে যে আমরা এখন ব্যাপক হারে টিকা দিব অনেকে রেজিস্ট্রেশন করে যেটা অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার দিন হয়তো শেষ এখন কারণ আমরা যেসব কেন্দ্রে অনেক বেশি রেজিস্ট্রেশন তাদেরকে আমরা সকাল বিকাল এবং বুথের সংখ্যা ডবল করে টিকা দেওয়ার জন্য আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি অনুরোধ করেছি অনেক জায়গায় শুরু হয়ে গেছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং যার যখন দানের সময় আসে দয়া করে টিকাটা নিয়ে নেবেন এই সংক্রমণ সংখ্যা যে কমেছে তার অন্যতম একটি কারণও কিন্তু আমরা দু কোটি দু কোটি বেশি মানুষকে প্রথম ডোজ দিতে পেরেছি আলমগীর আমরা এই দু একুশ সালে ডিসেম্বরের মধ্যে কত শতাংশ মানুষকে নিয়ে আসতে পারবো টিকার আওতায় আপনি কি মনে করছেন সেই জায়গাটায় কত শতাংশ মানুষকে পারবো না আমরা দেখুন আমরা চেষ্টা করছি যে অন্তত পক্ষে আমাদের যে শতকরা আশীর্বাদ মানুষকে আমরা টিকা দিতে চাই তার অর্ধেকের বেশি টিকা কিন্তু আমাদের প্রাপ্তি মোটামুটি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে ২৬ কোটি টিকা যেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেখানে তো সাতাশ কোটিও বেশি সাতাশ কোটির বেশি টিকার একটি প্রাপ্তির নিশ্চয়তা এসেছে সেগুলো বাংলাদেশে সংগ্রহ করা এবং সেই টিকাগুলো মানুষের মধ্যে দেয়া সেই হিসাবে আমরা এই একুশ সালের মধ্যে কতটা পারবো সেখানে আপনি কি আশা রাখছেন আমরা অন্তত পক্ষে সাত কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট নিয়ে এগোচ্ছি ডিসেম্বরে হয়তো আরো বেশি হবে কিন্তু অন্তত পক্ষে সাত কোটি মানুষকে দুই ডোজ টিকা আওতায় আনার আমাদের পরিকল্পনা জি রয়েছেন আমাদের সাথে জি 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 আপনি শেষ করবেন আমাদের এই আপনি জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যখন হোয়াইট হাউসের একটি কোভিড কোভিড রিলেটেড মিটিং এ বক্তৃতা করেছেন সেখানেও কিন্তু স্পষ্টই করে বলেছেন যে আগামী মাসের আগামী বছরের মাঝামাঝি সময়ে আমরা আমাদের দেশের সকল সত্তর ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে চাই এবং সেটার জন্য আসলে যে টিকা প্রাপ্তির যেটা আমরা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোভেক্স থেকে যে টিকা পাচ্ছি আমরা যে কেনা টিকা পাচ্ছি কিন্তু ভবিষ্যতে যদি এখানে কোনো ধরনের ব্যক্তয় ঘটে তাহলে কিন্তু আবার আমাদের মতো যারা আমরা টিকা উৎপাদন করি না তারা এক ধরনের বিপদে পড়ে যাব। সো এটা আসলে এখনো অনেকটা ডিপেন্ড করে যে আমাদের বড় দেশ যারা টিকা উৎপাদন করছে তাদের যে কমিটমেন্ট আছে কোভ্যাক্স এর কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা সেই কমিটমেন্ট করা জরুরি। আমরা খুব দান যদি তখন সমস্যা না পড়তাম টিকার সাপ্লাই আমরা কিন্তু প্রথম দু মাসে তিন কোটি মানুষকে টিকা দিয়ে দিতে পারতাম তো সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখন পর্যন্ত যে নিশ্চিত যে টিকাগুলো পাচ্ছি সেই টিকা দিয়ে অন্তত সাড়ে সাত কোটি মানুষকে আমরা ডিসেম্বরের ভিতর দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবো বলে আমরা আশা করছি জি আহ রয়েছেন আমাদের সাথে আবার আসবো আপনার কাছে নুল ইসলাম হাসিব আপনার কাছে এই জায়গাটা একটু আসতে চাই যে আমরা তো সেই টিকার জায়গাটায় আশাবাদ রাখবোই কিন্তু স্বাস্থ্যবিধি না মানলে আমরা কোনো কিছুই নিয়ন্ত্রণে ধরে রাখতে পারবো না ভিয়েতনাম আমাদের সামনে একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বেশ অনেক দিন তারা সংক্রমণের নিচে থেকে হঠাৎ করে যে বিপর্যস্ত অবস্থায় তারা চলে গেছে সেটা তো আসলে আমাদেরকে নতুন করে ভাবাবি বাংলাদেশ আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি অক্সফোর্ড কোভিড নাইন্টিন গভর্নমেন্ট রেসপন্স ট্র্যাকার যেটা ছিল সেটা নয়টা পদক্ষেপের মধ্যে যে একশো মার্কস রয়েছে আপনি নিশ্চয়ই জানেন এটা সেখানে বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রে নম্বর পেয়ে এসেছে সাম্প্রতিক সময়ে এরকম নম্বরগুলো বাংলাদেশ পেয়েছে কিন্তু তারপরও বাংলাদেশকে যদি সেই সংক্রমণের জায়গাটায় অনেক বেশি সেই নিয়ন্ত্রিত থাকতে চায় বাংলাদেশকে আরও কি করতে হবে সেই পদক্ষেপগুলোতে ধন্যবাদ একটা হচ্ছে যে এখন তো আপনার মানে নিয়ন্ত্রণে এবং আসলে আপনার যখন এই বিশেষ করে এই প্যান্ডেমিক বা এই সিচুয়েশনগুলিতে আপনার যেহেতু সারা পৃথিবীতে হয়েছে আমরা সাধারণত ধরে নিই যেসব দেশের সম্পদ আছে বা সাইন্টিফিক মানে হিউজ সাইন্টিফিক বেজ আছে এবং যাদের হচ্ছে পাবলিক হেলথ হিস্ট্রি মানে যাদের স্বাস্থ্যের ইতিহাস ভালো ভালো স্বাস্থ্য ব্যবস্থা তারাই হচ্ছে এই 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 মানে প্যান্ডেমিকটা মোকাবেলা করে টিকে থাকবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই তিনটার ক্ষেত্রেই বেস্ট পৃথিবীতে কিন্তু আমরা দেখেছি সেখানে কি হয়েছে এখানে লিডারশিপ একটা ব্যাপার আছে শুধুমাত্র এটা থাকলেই হবে না এই পুরো বিষয়টাকে নিয়ে আপনার নেতৃত্ব দেওয়ার একটা বিষয় আছে তো সেই হিসেবে আমি মনে করি যেটা ভাবে কিছুক্ষণ আগে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘেও টিকা নিয়ে কথা বলছেন সে এই ক্রেডিটটা আসলে প্রধানমন্ত্রী পান কারণ এই এই পুরো প্রথম থেকেই প্রক্রিয়ার মধ্যে আমরা অনেক কিছু আপনার অনেক ইমপ্লিমেন্টেশন কিছু হয়তো অনেক সময় হয়েছে করেছি কিন্তু কিন্তু আজকে আমরা এই দেড় বছর পরে এসে যখন আমরা হিসেব ছিল না যেমন আমাদের কিন্তু আপনার এই আমরা এই ছোট বড় যাই বলে আমরা তিনটা ওয়েভের কথা বলি তিনটা ওয়েভে তিনটা লকডাউন ছিল তাই না সেই লকডাউন কিন্তু তার মানে লকডাউন কিছু কাজ করেছে সেই লকডাউন গুলো হয়তো অনেকটাই স্ট্রিক্টলি হয়নি সেখানে একটা আমরা অনেক হয়তো সমালোচনা করেছি কিন্তু সেখানে হয়তো রাষ্ট্রপ্রধান মনে করেছেন যে এখানে একটা জীবন জীবিকার কিছু একটা ব্যালেন্সিং এর ব্যাপার ছিল আমাদের এখানে কিন্তু আপনি দেখবেন ভ্যাকসিনেশনটা যেরকম চলছে আবার চলছিল আবার কিন্তু এই ধরনের ক্যাম্পেইনও কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল ফোন কল করেও কিন্তু মানুষকে বলা হচ্ছিল আবার দেখবেন ইকোনমিক ইনসেন্টিভও দেওয়া শুরু হয়েছিল মানে কথা হচ্ছে আপনার যেটা বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বিভিন্ন রকম ইনসেন্টিভ প্যাকেজের মধ্যে আনা হয়েছিল অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার স্বাস্থ্য ব্যবস্থাটাকেও স্ট্রেনদেনিং করা ফর এক্সাম্পল যখন আমাদের গত মার্চে আপনার যখন এটা ভাইরাসটা আসে তখন আমাদের আইডিসিআরই একমাত্র ল্যাব ছিল না তারপর তো একটা হয়তো একটা ল্যাব ছিল কিন্তু এখন হয়তো আটশো সেন্টার প্রায় আটশো সেন্টার মতো বাংলাদেশে বিভিন্ন ভাবে টেস্ট হচ্ছে সেটা র‍্যাপিড টেস্ট হোক জেনে এক্সপার্ট বিভিন্ন ভাবে সেটা হচ্ছে হসপিটাল বেড়েছে আইসিইউ বেড়েছে সো এই বিষয়গুলো আসলে একটা আপনার আমি মনে করি যে সবকিছু মিলে জিনিসগুলো কাজ করেছে বলে আপনি একটা জায়গায় আসতে পেরেছে এবং আমার ধারণা এই বছরের জন্য আমার মনে আমরা মানে খারাপ সময়টা পার হয়ে গেছি এটা আরো একটা কারণ থাকবে এটা আলমগীর ভাই আরো ভালো বলতে পারবেন যে আমাদের দেশে কিন্তু ইনফ্লুয়েঞ্জার আপনার পিক সিজনটাই হয় কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়টা এবং সেক্ষেত্রে যেটা নেক্সট ইয়ারের জন্য যেটা বলবো এখনও আপনার বাড়তে পারে সেটা হয়তো মানে ভাইরাস যে কোনো কিছুই হতে পারে কিন্তু যেটা হেলথ মিনিস্ট্রি বা যারা হেলথে যারা আরও পলিসি ডিটেলসটা কাজ করে ইমপ্লিমেন্ট করে তাদেরকে বলবো যে আমাদের ফর এক্সাম্পল আমাদের আইডিসিআরের কিন্তু নিজস্ব আপনার ওই ক্যাপাসিটি আছে তারা কিন্তু অনেক এভিডেন্স জেনারেট করতে পারে

তারা প্লে করতে পারে সেটা হয়তো তারা পারে নাই সেটা হচ্ছে একটা পলিসি মেকার ব্যবহার করেনি সেটা আপনাকে ব্যবহার করতে হবে তাহলে যেটা হবে কি আপনি ধরেন এখন এই তিন চার মাস ফর এক্সাম্পল আমি কথাটা বলছি আগামী তিন চার মাস ধরেন আপনার সংক্রমণটা কম থাকবে তারপর যদি মার্চে বেড়ে যায় হঠাৎ করে তখন আবার যেন হুইমশ্রিম খেতে না হয় কারণ ওই ফোরকাস্টটা আইডি স্যার দিতে পারবে বা তার কাছে ওই ধরনের সে আসলে সে আপনার জানাতে পারবে হ্যাঁ সামনে আমাদের এই আসতেছে বা এখন বাড়ছে তখন যাতে আমি আবার কারণ এখন আপনি দেখবেন এই কোভিড ডেডিকেটেড হসপিটাল আইসিউ অনেক কিছু কিন্তু এখন গুটিয়ে ফেলবে ন্যাচারালি কারণ আপনি এত কিছু আপনার মাসের মাস ফেলে রাখবেন না তো সেটা আবার যখন এই এটা আসবে আবার যদি নতুন করে যখন সংক্রমণ বাড়তে থাকবে তখন যাতে খুব কুইকলি আপনার ই করতে পারে সে তাহলে আমরা এই মর্টালি আপনি দেখবেন যে এখন যে মর্টালিটি কমছে বা কিংবা মানুষ বেশি সুস্থ হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে সংক্রমণ কম নতুন ইনফেকশন যখন কম হয় হাসপাতালে যখন লোড কম থাকে তখন কিন্তু ওই সেভাবে বেশি পায় পেশনটা তার তখন কিন্তু তার আপনার সুস্থ হওয়ার চান্সটা বেড়ে যায় এই গুটিয়ে ফেলার মধ্যে আপনি কি এরকম কোনো ইঙ্গিত করতে চাচ্ছেন আমরা এর আগেও দেখেছি একটা বড় হসপিটাল উধাও হয়ে যাওয়া যে পরের ধাক্কায় গিয়ে আমরা খুঁজে পাচ্ছি না এরকম পর্যায়ে কি গোটাবে না আমি আমি জানি না গতবার যেটা হয়েছে আমি সেটা থেকেই বলছি যে আপনি গুটাতেই পারেন আপনি পাঁচ মাস ছয় মাস আপনি জিনিস সেটা হয়তো ইনফ্রাস্ট্রাকচার আপনি বসিয়ে রাখবেন অন্যভাবে ইউটিলাইজ করবেন কিন্তু আপনার ওই প্রস্তুতি থাকতে হবে আমি আমি এজন্য বলছি যেহেতু আমাদের ইন্টারনাল এখন সব ধরনের রিসোর্স আছে ইন্টারনাল সব ধরনের আপনার এখন আমি যেটা বললাম যে আপনার আজ থেকে যদি আমি পনেরো বছর আগে যাই আমাদের কিন্তু এই ভালো ল্যাবও ছিল না ডিজিজ ডিটেক্ট করার জন্য সিডিসির উপর ডিপেন্ড করতাম বাংলাদেশে বহু স্যাম্পল আপনার সিডিসিতে চলে যেত আটলান্টায় চলে যেত ওখান থেকে অপেক্ষা করতাম কিন্তু আমাদের কিন্তু এখন সেই অবস্থা না এখন আইডিসি আর কিন্তু একটা রেফারেন্স ল্যাবরেটরি ডাবলিড ল্যাবরেটরি আছে তার এখানে সো সেই জায়গাটা কাজের আগে আপনার যখন এই জিনিস হবে যাতে আপনি কুইক আবার এই ডিপ্লয় করতে পারেন খুব কুইক আবার এই রিসোর্সটা যাতে কাজে লাগাতে পারেন সে ক্ষেত্রে তারা যখন আবার এরকম কোনো ইঙ্গিত করবেন তার আগেই সবাই আবার বাকি প্রস্তুতি সেরে নিবেন সেই জায়গাটা থেকে লিয়াকো তালে আপনার কাছে একটু জেনে নেই যে আমরা প্রথম ধাক্কার পরে যে সময়টা পেয়েছিলাম প্রথম ধাক্কার পরে আমরা শুধু ঢাকাকে এই মহানগরের বিভিন্ন হসপিটালগুলোকে আমরা প্রস্তুত করেছে। আমরা প্রান্তিকে সেই চিন্তাটাও করিনি কিন্তু দ্বিতীয় ধাক্কায় এসে বা অনেকে বলছে যে আর আর একটু মৃদু ধাক্কা মিলে এটাকে কেউ কেউ তৃতীয় ধাক্কাও বলছে সারা দেশব্যাপী যে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে তখন নতুন করে আমাদের সামনে আবার উঠে এসেছে যে দেশের বিভিন্ন বিশেষ করে জেলা পর্যায়গুলোতে অবস্থা খুব খারাপ সেখানে একটি ভালো মানের বেড নেই আইসিউ তো নেই সেই রকম এখন আমরা আবার যদি কখনো তৃতীয় ধাক্কা আসে সেই প্রস্তুতি আমরা কতটা করে রাখতে পারবো সেরে রাখতে পারবো আমাদের ধন্যবাদ আমরা এখন যে নিঃশ্বাস ফেলার সময়টা পেয়েছি সেখানে এই প্রস্তুতিগুলো অত্যন্ত প্রয়োজন নাকি হাসিফ ভাইয়ের কথা মতো সব গুটিয়ে একদম না উনি যেটা বললেন গোটানো বলতে উনি বলেছেন কোভিড চিকিৎসার জন্য কিন্তু যেটি আসলে সেন্সটা হচ্ছে যে আমাদের এমনিতেই স্বাস্থ্য ব্যবস্থার যে অবকাঠামো সেটা অপ্রতুল জনগণ সংখ্যার তুলনায় বেডের অপ্রতুলতা রয়েছে জনশক্তির অপ্রতুলতা রয়েছে বরং যেগুলো এখন কিছুটা কোভিড উপলক্ষে যে অবকাঠামোর বিস্তৃতি ঘটেছে এবং বিকেন্দ্রীকরণও ঘটেছে কিছু কিছু জেলা এমনকি কিছু কিছু উপজেলায় যে শক্তি বৃদ্ধি পেয়েছে সেটিকে এখন সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সমন্বিত করে ফেলতে হবে এখন কিন্তু কোনো মতেই কোভিড কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাবলে চলবে না কোভিডকে সমগ্রক স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে এক ধরনের সমন্বয় করে আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো এপিডেমিক মোকাবেলা হ্যাঁ যে কোনো ধরনের ব্যাধির এপিডেমিক যখন আসবে মহামারী আসবে অতিমারী আসবে মোকাবেলার প্রস্তুতি লাগবে যেমন ভ্যাকসিনের ক্ষেত্রেও যেটা ডক্টর আলমগীর বললেন যে এখন আর ওই আলাদা কেন্দ্র নয় বরং ইপিআইয়ের যে কর্মসূচি আমাদের রয়েছে যেটি আমাদের রুটিন কর্মসূচি যেখানে আমাদের সুনাম রয়েছে বিশ্বব্যাপী তার সঙ্গে কীভাবে টিকা প্রদানকে সমন্বিত করে ফেলা যায় সেই প্রচেষ্টা করতে হবে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য তাই প্রযোজ্য এবং সেখানে যখন এই হাসপাতালগুলোতে এখন ধরুন যে হয়তো অন্য রোগীর আমাদের যে প্রয়োজন সেটা মেটাতে হবে কিন্তু হাসপাতালগুলোতে কি করে সংক্রমণ প্রতিরোধ করা যায় হাসপাতালগুলোকে কি করে আরও আদর্শ করা যায় হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিকের মিসইউজ রোধ করা যায় হাসপাতাল থেকে হসপিটাল বেজড ইনফেকশন যেগুলো ছড়ায় সেগুলো কমানো যায় ইত্যাদি অনেক ব্যবস্থাপনা রয়েছে জনশক্তিগুলো কী করে বাড়ানো যায় টেকনোলজিস থেকে শুরু করে সহায়ক জনশক্তি ডাক্তার নার্স তো বটেই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে এখন কিন্তু আরও ভাবতে হবে যে আমাদের কোভিড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের অবকাঠামো অপ্রতুল প্রত্যন্ত অঞ্চলে আরও অপ্রতুল সুতরাং সেই ব্যবস্থা থাকতে হবে এবং গুটিয়ে নাও তো যাবে না কি সেই প্রতন্ত অঞ্চলের সেই ব্যবস্থাগুলো হ্যাঁ এখনই করে রাখার সময় মানে স্বাস্থ্যের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে এখন মনোযোগটা এসছে সেই মনোযোগটা কাজে লাগানোর সময় এটি হচ্ছে চিকিৎসাগত বিষয় কিন্তু চিকিৎসা দিয়ে কিন্তু আসলে মহামারী প্রতিরোধ সাধারণত হয় না এটি একটি মানে সাময়িক ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন কিন্তু সেটি কিন্তু মূল কথা না আমাদেরকে অন্যান্য জায়গার অভিজ্ঞতা থেকে শিখতে হবে সেটি হলো ভারতে যেমন ধরুন আমরা ভারত এই জন্য বলছি কারণ ভিয়েতনাম একটি যেটি অটোক্র্যাটিক যে ধরনের মানে ওদের ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে বাংলাদেশ সব সময় মেলে না কারণ ওখানে একটা অর্ডার দিলে যেভাবে পালিত হয় বাংলাদেশে সেভাবে হবে না কারণ রাজনৈতিক সামাজিক ইতিহাস তা নয় ভারত আমাদের কাছাকাছি কিন্তু সেখানে স্টেটের যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন যেখানে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদার ছিল প্রতিরোধ ব্যবস্থা কেরালা সেখানে কিন্তু যখন অ্যান্টিবডি করা হচ্ছে আইসিএমআর তখন দেখা যাচ্ছে যে সেখানে ইনফেকশনের চুয়াল্লিশ শতাংশ অ্যান্টিবডি পজিটিভ যেখানে গুজরাট যারা অনেক বড় লোক দিল্লি অনেক বড়লোক লোক তাদের হয়তো আশির উপরে অ্যান্টিবডি পজিটিভিটি পেয়েছে তাহলে এই যে পার্থক্য এবং পরবর্তীতে দ্বিতীয় ধাক্কাও যখন এলো কেরালা যেহেতু ন্যাচারাল ইনফেকশন কম ছিল তাদের মধ্যে বেশি সংক্রমণ দেখা দিল কিন্তু তারা কিন্তু অ্যাবজর্ভ করে ফেললো এবং কেরালায় কিন্তু যেখানে ভারতের গড় মৃত্যুহার রেট অফ পজিটিভিটি এক দশমিক পাঁচের উপরে কেরালা কিন্তু শূন্য দশমিক পাঁচের নিচে মৃত্যু হার তাহলে দেখা যাচ্ছে এটা আরও অনেক উদাহরণ দেওয়া যায় আসলে যেখানে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা পাবলিক হেলথ জন স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে তত প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে কেরালার রাজ্য সরকার অনেক বেশি শক্তিশালী করেছে ব্যবস্থাটাই আগে থেকেই পাবলিক হেলথ স্ট্রং এই পাবলিক হেলথটাকে যদি বাংলাদেশে আরও গুরুত্ব না দেওয়া হয় যেটা সামান্য গুরুত্ব পেয়েছে এই তিন শতাংশ বাজেটের পাবলিক হেলথে ব্যয় হয় এখন এবার কিছুটা ধারণা করা হয়েছে কিছুটা বৃদ্ধি পেয়েছে আসল কথা হলো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইনক্লুডিং মানে ভ্যাকসিন কিন্তু হচ্ছে আসল প্রতিরোধমূলক ব্যবস্থার একটি কিন্তু এই যে যেমন ভেন্টিলেশন এই যে স্কুল কলেজে আমরা যত রুটিন নিয়ে যত চিন্তা করছি তার চাইতে ভেন্টিলেশানগুলো সঠিক রয়েছে কিনা অবকাঠামো ল্যাট্রিন ঠিকমতো রয়েছে কিনা টয়লেটগুলো ব্যবস্থাপনা রয়েছে কিনা পরিচ্ছন্নতা রয়েছে কিনা ভেন্টিলেশন হচ্ছে এই এই ক্ষেত্রে একটা প্রধান বিষয় কারণ বাতাসের সাথে এটি কিন্তু যুক্ত তাহলে আমাদের ইউনিভার্সিটি আমাদের হল এই জায়গাগুলোতে যে স্বাস্থ্য ব্যবস্থাপনার যে একটা সামগ্রী গ্রুপ আমাদের এমনকি মার্কেট থেকে শুরু করে সমস্ত এই জায়গাগুলোতে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং দেওয়া শুধু না আমাদের যেমন আরেকটি বড় বিষয় আপনি যদি এখনো আমি বলছি রেট অফ অফিসিটি রেট কিন্তু ভেরি হাই এখনো এক দশমিক ছিয়াত্তর কারা বেশি মারা যাচ্ছেন বয়স্করা তার সাথে ডায়াবেটিস হাইপার টেনশন যাদের কোমরবিডিটি রয়েছে তাহলে আমরা কোভিড কার বিচ্ছিন্ন করে ভাবলে চলবে না যদি এন্ডিমিকও থাকে যদি জায়গা জায়গা গুচ্ছ থাকে সেই গুচ্ছেও কিন্তু মৃত্যুগুলো হবে মানুষগুলোর তাহলে আমাদেরকে যে নন কমিউনিকেবল ডিজিজের ব্যবস্থাপনা ডায়াবেটিসের প্রতিরোধ ডায়াবেটিসের চিকিৎসা নিয়ন্ত্রণ হাইপার নিয়ন্ত্রণ ক্যান্সারের নিয়ন্ত্রণ এগুলোর সঙ্গে কিন্তু এটিকে সমন্বিত করতে হবে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আবারও ভাবতে হবে যে সামনে আমরা আর কোনো বড় ধরনের বিপদে পড়ে যাই কিনা রয়েছেন আপনারা আমার সাথে সময় হয়েছে একটা বিরতির সমৃত দর্শক একুশের রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির আশা করছি আমাদের সাথে থাকবেন সমৃত দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশের রাতের আজকের আয়োজনে এবং আজকে আমরা কথা বলছি নিম্নমুখী সংক্রমণ আমাদের করণীয় এই শিরোনামে আসতে চাই এ এস এম আলমগীর আপনার কাছে আপনি তখন বলছিলেন টিকা প্রাপ্তির যে বিষয়টি সেটার অনেক জায়গায় আমরা প্রাপ্তি নিশ্চিত করলেও সংগ্রহর ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে আমরা কখনো যদি না পেয়ে যাই এরকম ঘটনা পূর্বেও ঘটেছে যখন আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকাটা পাইনি সেরকম ঘটনা ঘটলে আমাদের এই ভ্যাকসিনেশন কার্যক্রমে কোনো ধরনের বাধা পড়তে পারে বিশ্বের ধনী দেশগুলো বা বিশ্বের যে সমস্ত যে কোম্পানি রয়েছে তারা টিকা উৎপাদন করছে অ্যামনেস্টি তাদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে যে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা সেই যে টিকা দেওয়ার কথা কোভ্যাক্সকে তারা সেই টিকা দিচ্ছে না আবার সেই মেধা সত্য যেটা শেয়ার করার কথা সেটাও করছে না সেই জায়গাটায় কোনো ধরনের যে আমাদের টিকা সংগ্রহের সন্দেহ বাড়াচ্ছে কিনা আমাদের যেহেতু আসলে অনেকগুলো কমিটমেন্টের জায়গা আছে সেটা হয়তো বাড়াচ্ছে না কিন্তু এটা সত্যি আপনি যদি গতকাল রাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একই কথা বলেছেন যে সত্য তুলে দিতে হবে উন্নয়নশীল দেশগুলোকে আমাদের ডেভেলপমেন্ট কান্ট্রিজ গুলোতে যাদের ক্যাপাসিটি আছে তাদেরকে ভ্যাকসিন উৎপাদন করার যে সক্ষমতা আছে আমাদের তাদেরকে সেই সুযোগটা দিতে হবে তাহলে কিন্তু বড় বড় দেশগুলোর ভ্যাকসিন উৎপাদনের দিকে তাকিয়ে থাকতে হবে না সারা পৃথিবীকে সারা পৃথিবীর বহু দেশেই বাংলাদেশ সহ যে ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা আছে আমরা যেমন আমরা একটি কিন্তু চাইনিজ কোম্পানির সাথে যেটা আমাদের ইনসেপ্টা বাংলাদেশ সরকারের মধ্যস্থতায় চুক্তি করেছে সেই ভ্যাকসিন উৎপাদন আমরা খুব শীঘ্রই যাব বাংলাদেশে তার তাদের সক্ষমতা আছে 2 থেকে 4 কোটি ভ্যাকসিন প্রতিবার উৎপাদন করার সো আমাদের হয়তো সমস্যা হবে না কিন্তু পৃথিবীর বহু দেশে এখনো কিন্তু ভ্যাকসিনের জন্য 1 2% ভ্যাকসিনও দিতে পারেনি সেটার জন্য আসলে এখানেও উৎপাদন এবং এই যে বিলি করা হচ্ছে বা কোভ্যাক্সকে যে ভ্যাকসিনের জন্য যে কমিটমেন্ট করা হয়েছে সে সেটার কিন্তু ফিফটি পার্সেন্ট কেউ এখনো করে নাই সো এখানে একটা বিশাল চ্যালেঞ্জ সারা পৃথিবীর জন্যই আছে তবে একটা কথা এখানে আমি বলতেই চাই যে একটা তুলনা খুব হয় যে সাউথ ইস্ট এশিয়াতে বা নেপাল শ্রীলঙ্কা আর মালদ্বীপ ভুটানের সাথে বাংলাদেশের ভ্যাক্সিনেশনের রেট ইত্যাদি যারা ক্যালকুলেশন করে এটা অত্যন্ত দুঃখজনক আমরা জেনে শুনেই করি আর ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালের জনসংখ্যা একশত কুল্লো বাংলাদেশের জনসংখ্যা সমান পায় না সো তাদের তারা যদি এক কোটি ভ্যাকসিন দেয় তাদের পার্সেন্টেজে যেভাবে আগায় তাদের টোটাল ভ্যাক্সিনেশনের সংখ্যা দেখেন আমরা তার চেয়ে অনেক বেশি ভ্যাকসিন দিচ্ছি আমরা কি জনসংখ্যা জায়গাটাই পিছিয়ে রয়েছে কারণ দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে আমরা সপ্তমে রয়েছে আমাদের জনসংখ্যা আপনি যদি ভারত ছাড়া বাদ দেন জনসংখ্যা হিসাব করে দেখুন তাহলে কিন্তু আপনি দেখবেন যে টোটাল যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে আমরা সবার চেয়ে বেশি করেছি কিন্তু আমরা জনসংখ্যার সাথে আর এখানে শুধু ইন্ডিয়া এবং পাকিস্তান হয়তো আমাদের চিকিৎসা বেশি করেছে কিন্তু আমরা যেহেতু আমাদের ভ্যাকসিনের ক্রাইসিস ছিল আমরা প্রথম দিকে অন্য কোনো ভ্যাকসিন ব্যবহার করিনি চাইনিজ ভ্যাকসিন নিয়ে যেহেতু দ্বিতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল ছিল দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল যখন ল্যান্সেটে পাবলিকেশন হয়ে গেল আমরা কিন্তু ইমিডিয়েটলি অনুমতি দিয়েই বাংলাদেশে কেনা শুরু করেছি এবং তারাও আমাদের কিছু বা উপহার হিসেবে দিয়েছে এবং শুরু করেছি আমরা আমরা এখন যেভাবে ভ্যাকসিনেশন দিচ্ছি আমরা খুব শীঘ্রই কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার দিকে হচ্ছে আমরা যাব তবে এটা সত্যি কথা সারা পৃথিবীর জন্য ভ্যাকসিন যে কোন দেশে আপনি আশি পার্সেন্ট জনগণকে দিলেই যে আপনি নিরাপদ হয়ে গেলেন ব্যাপারটা এরকম না পৃথিবীর সকল মানুষ যদি সত্তর থেকে আশি আশি ভাগ মানুষ যদি ভ্যাকসিন না পায় তাহলে কোনো নিরাপদ কেউই নিরাপদ থাকবে না পৃথিবীর এক দেশ থেকে ইনফেকশন চলে গেল এখানে প্রফেসর লিয়াকত এবং ডক্টর হাসিফ যেটা বলছিলেন দেখুন আপনার কেরালা আমাদেরকে এতদিন ধরে মানুষ উদাহরণ দিয়েছে ভিয়েতনাম কিংবা আপনি যদি আজ অস্ট্রেলিয়ার দিকে তাকান অস্ট্রেলিয়ার একাধিক শহরে এখন বাংলাদেশের চেয়ে প্রায় সবার সমান পেস হয়ে যাচ্ছে সো আসলে প্যান্ডেমিক এরকমই একটা জিনিস যে আপনি ঠেকে রাখার চেষ্টা করতে পারবেন কিন্তু ঠেকানো যাবে না হবেই তবে এই জন্য সবার যে ভ্যাকসিন কিন্তু একমাত্র প্রতিরোধের উপায় হিসেবে এখনো স্বীকৃত হয়নি ভ্যাকসিনের সাথে আমাদের স্বাস্থ্যবিধি গুলো যদি আমরা সচেতন ভাবে মানি রাষ্ট্র করবে রাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পেইন থাকে এনজিওস করবে কিন্তু এখানে ব্যক্তিগত সচেতনতাটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং আপনি যদি নিরাপদ থাকেন তাহলে আপনার বাসার মানুষজন নিরাপদ থাকবে আপনার সমাজ নিরাপদ থাকবে সেজন্য স্বাস্থ্যবিধির সাথে টিকাটা সমন্বয় করেই আমাদেরকে এখন চেষ্টা করতে হবে। নিশ্চয় সেই ক্ষেত্রে ইসলাম হাসিব যেটা বলছিলেন যে একটি দেশ সে টিকা একদম তার সমস্ত শতভাগ লোককেই টিকা দিয়ে দিল আরেকটি দেশ হয়তো চার শতাংশের নিচে সেক্ষেত্রে সারা পৃথিবী কখনোই সুস্থ থাকতে পারবে না পুরো পৃথিবীকে সুস্থ থাকতে হলে সবাইকে মোটামুটি টিকার আওতায় আনতে হবে আফ্রিকার দেশগুলো এখনো চার শতাংশেরও নিচে বিভিন্ন দেশকে যদি গড় করেও বলা হয় আবার ধনী দেশগুলোতে বুস্টার ডোজ মানে তৃতীয় ডোজ পর্যন্ত দেয়া হচ্ছে তাহলে আমরা আসলে সারা পৃথিবী সুস্থ কিভাবে থাকবে এই অবস্থান কিন্তু গত বছর ইভেন জাতিসংঘের এই মানে জেনারেল অ্যাসেম্বলিতে গত সেপ্টেম্বরে কিন্তু প্রধানমন্ত্রী এই কথাই বলেছিলেন যেটা ভার্চুয়ালি হয়েছিল যেটাকে বৈশ্বিক সম্পদ ঘোষণা করে এবং সবার মাঝে আপনার যাতে সবাই এটাকে রিচ করতে পারে সবাই ভ্যাকসিনটা পায় সেই বিষয়টা ই করা কিন্তু পরবর্তীতে আসলে দেখা গেল না এটা নিয়েও আসলে এক ধরনের পলিটিক্স শুরু হয়েছে মানে আপনার পলিটিক্স যার যার ভ্যাকসিন আছে আছে সে সেটাই তার মতো করে রাখছে সে তার সুবিধা মতো দেশকে দিচ্ছে সো এটা একটা বিষয় আর কি যার ফলে যেটা হবে যে আসলে পৃথিবীর কেউই ফাইনালি নিরাপদ থাকবে না এবং এই ভ্যাকসিন নিয়ে আসলে এমন হয়েছে এক সময় আপনার গত বছরই গত বছর সাত আটজন রাষ্ট্রপ্রধান এটা নিয়ে একটা ওপেডও লিখেছেন যে আপনার ইসে এটা মনে হয় আমেরিকার কোনো একটা কাগজে আর কি আমি কাগজের নামটা এখন মনে করতে পারছি না সো তারাও কিন্তু এই কথা বলেছেন সো এটার একটা চাপ আছে এটা মানে সবাই চাই কারণ সবাই বিষয়টা বুঝে কিন্তু তারপরেও আবার ওই পলিটিক্সে বা মানে ভ্যাকসিন ন্যাশনালাইজেশন মানে তার উপরে কেউ উঠতে পারছে না সো যেটা আপনি বলেন যে এমনি ইন্টারন্যাশনাল তারাও স্টেটমেন্ট দিয়েছে কিন্তু আসলে সবাইকে ফাইনালি এটা বুঝতে হবে যে আমাদের সবাইকে নিরাপদ রাখতে হবে তাহলে সবাই যখন পাবে তখন আমি নিরাপদ আমি একা কখনো সেটা অ্যামনিস্টি বলবার চেষ্টা করেছে যে যখন একটা ট্রায়াল হচ্ছে সেই ক্লিনিক্যালি ট্রায়াল সেই পর্যন্ত সরকারিভাবে থাকছে এর পরেই এটা বেসরকারি পর্যায়ে চলে যাচ্ছে তখন আর ওই দেশের সরকারও আর এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছে না সেখানেই একটা বিজনেসের চিন্তা সবার মধ্যে ঢুকে যাচ্ছে এটাই কি আসলে সত্য কারণ সরকার কি তার দেশের একটি কোম্পানিকে বা ওয়ার্ল্ড ওয়াইড সেই কোম্পানিগুলোকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব না না সেটা এক্সপ্লেন করবে এখন ধরেন সরকার আসলে ওইভাবে নিয়ন্ত্রণ করতে চায় কি না বা সে ফর এক্সাম্পল ওই কোম্পানি এই টাকাটা ইনভেস্ট করছে পুরো এটা যে রিসোর্সটা ইনভেস্টমেন্টটা কোম্পানিটাই করছে তো তার ফলে নর্মালি ভ্যাকসিন বা মেডিসিন কিন্তু সব কোম্পানিগুলোই তো করে প্রাইভেট কোম্পানিগুলি তো এই ক্ষেত্রেও এটা করছে তো সেক্ষেত্রে এই সরকারগুলি আসলে বিশেষ করে যারা ধনী দেশ তারা হয়তো আগে থাকতে তারা এখানে তারা রিসোর্স দিয়ে বা তারা ইনভেস্টমেন্ট দিয়ে পরবর্তীতে তারা এটা আপনার করার একটা সুযোগ ছিল সেই সেই কাজটা তারা আগে করতে পারতো প্রোঅ্যাক্টিভলি কিন্তু যেহেতু ওইটা করে না বলে ট্রায়ালের পরে আসলে ওই কোম্পানিরই হয়ে যায় বিষয়টা সেরকম হয় এবং তার এজন্যই কিন্তু ওই যে কোভ্যাক্স যে কথাটা আসছে আর কি কোভ্যাক্সের মেকানিজমটা কিন্তু এই জন্যই করা হয়েছে এটা ডাব্লুএচ এবং গ্যাভি জানেন যারা ভ্যাকসিন নিয়ে কাজ করে তো তারা টিকা দিচ্ছে না যেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারো নতুন করে আহ্বান জানিয়েছে যে কে 200 কোটি টিকা দেওয়ার জন্য সেটা দিতেও তারা এক ধরনের অনিহা প্রকাশ করছে মানে এখন দেয়া হবে একটু পরে দেয়া হবে সেখানে একটি বিলম্বের যে একটি চিন্তা সেটা তারা ঢুকিয়ে দিচ্ছে সেই জায়গাটা আসলে কি তাদের সদিচ্ছার অভাব কিনা তারা কি আসলে মানে পাচ্ছে না বেসরকারি কোম্পানিগুলোর সাথে নাকি এক ধরনের সদিচ্ছার অভাবও রয়েছে না এটার মধ্যে আছে একটা ব্যাপার আছে ভ্যাকসিনকে নিজের করে রাখা এবং রাজনৈতিক একটা ব্যাপার আছে যে আমি ভ্যাকসিন দিয়ে ডিপ্লোমেসি করছি যে আমি তোমাকে ভ্যাকসিন দি তুমি আমার বন্ধু তোমাকে ভ্যাকসিন দিচ্ছি তুমি আমার বন্ধু না তোমাকে ভ্যাকসিন দিচ্ছি না সেই বিষয়গুলো আছে তো ওই পলিটিক্স এর উপরে আসলে দেশগুলো উঠতে পারেনি সেটা একটা বড় কারণ আমার কাছে ভ্যাকসিনের সাথে রিলেটেড আরেকটি তথ্য আপনি যেহেতু এই পলিটিক্সের বিষয়টি নিয়ে এসেছেন সেটাও একটু জেনে নেই আমাদের দেশে সিনো ফার্ম যেটা সেটার টিকা দেয়া হচ্ছে সৌদি সরকার ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছে যে যারা সিনোফার্মের টিকা নিয়েছে তারা ওমরা হজ করতে যেতে পারবে না এবং সেখান থেকে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ঢাকার বাইরে মানুষরা তো সিনোফার্মই বেশি নিয়েছেন এবং তাদের মধ্যে এক ধরনের এখন যে অসন্তুষ্টি যে আমরা ওমরা হজ করতে যেতে পারবো না এখন সংক্রমণ একটু কম ছিল সেই ক্ষেত্রেও কি আসলে কোনো पॉलिटিক্স কিনা এটা এটা আসলে ইভেন আপনার এই যে ওয়েস্টার্ন কান্ট্রি যেটা হয়েছে তারা ফাইজার মডারনা এই ধরনের টিকা এনকারেজ করছে কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল যেহেতু সবাই WHO মেম্বার তাই না এই সব দেশগুলি সবাই ইউএন আমব্রেলার মধ্যে আছে তো যে সব ভ্যাকসিন WHO প্রি কোয়ালিফিকেশন বা WHO যেগুলোকে अप्रूव করে ইমার্জেন্সি ইউজ জন্য যেগুলো অনুমোদন দিয়েছে সেই ভ্যাকসিন নিলেই তাকে আপনার সেটা গ্রহণ করা উচিত আর কি আমি যেটা মনে করি সেটা না করাটাই তাহলে তার মানে হচ্ছে এটার মধ্যে অন্য কোনো পলিটিক্স বা অন্য কিছু কারণ ডাব্লু হচ্ছে আমাদের এই সবার একটা কালেক্টিভ অর্গানাইজেশন তাই না এটা ইউএন অর্গানাইজেশন এবং সবার ওটার প্রতি আস্থা রাখি আমরা তারা যখন সার্টিফাই করেছে কোনো ভ্যাকসিন তখন আমার মনে হয় না যে এটা দেশ কোনো দেশের উচিতে এটাকে আপনার আটকানো তো সেক্ষেত্রে আমি মনে মনে করি সৌদি গভর্নমেন্টের উচিত এটা নেওয়া এবং ওয়েস্টার্ন গভর্নমেন্ট যে তাদের ভ্যাকসিন নিতেই হবে গবেষণা ছাড়াই সৌদি इवन इवन চায়নাও তাই করছে চায়নাও তাদের এখানে বাংলাদেশি স্টুডেন্ট সেশন যারা আছে তাদের স্টুডেন্ট বা ব্যবসা করতে যারা যায় তাদেরকে বলেছে যারা যে আপনারা যদি চাইনিজ ভ্যাকসিনটা নেন তাহলে তাড়াতাড়ি ঢুকতে পারবেন এবং তারা এই বাংলাদেশে যারা চাইনিজ কমিউনিটি বা স্টুডেন্ট যারা আছে তারা বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছে যে তাড়াতাড়ি চাইনিজ ভ্যাকসিনটা লাগবে সো আপনি পলিটিক্স বা ব্যবসাটা

মডার্না সবগুলোর মধ্যে সিনোফার্মের ভ্যাকসিনটার যে অ্যান্টিবডি এটা বেশি দিন থাকছে সেই জায়গাটা আসলে আপনি কি বলবেন এই গবেষণাটার উপরেই আপনার কাছে শুনতে চাই একটু গবেষণাটা আমি প্রচার মাধ্যমে পেয়েছি তো যতক্ষণ পর্যন্ত ওর বৈজ্ঞানিক মানে প্রবন্ধ নিবন্ধ না দেখছি ডিটেল মেথড না দেখছি ততক্ষণ বলা যায় না কারণ এগুলোতে অনেক ধরনের রহস্য থাকে কি ধরনের পদ্ধতি এটি কি নিউট্রেলাইজিং অ্যান্টিবডি মেপেছে কিনা কি প্রক্রিয়া মেপেছে এবং কতজন মানুষের উপরে এই গবেষণা হয়েছে কীভাবে ফলো হয়েছে এইগুলো নানান ধরনের কোন বয়সে হয়েছে কারণ এই যে আউটকাম ভেরিয়েবল যেটা আমরা বলি যে ফলাফল এই ফলাফল যেমন কতকালকে মডার্ন অনেক বেশি ফাইজার বায়োটেকের চাইতে সফল বলে দাবি করা হয়েছে এখন এইসব হ্যাঁ তো সেটাই তো আমরা আসলে এই বর্তমানে এই ধরনের বিতর্কে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে আমরা শুধু বলতে চাই যে আসলে যে কোনো ধরনের টিকা যেগুলো অনুমোদিত হয়েছে দেশে কারণ আমরা যারা এগুলো দেখে শুনে অনুমোদন দিয়েছেন তাদের একটা বিবেচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্যদের তথ্য সব মিলিয়েই করা হয়েছে আমরা বলবো যে এখন যে কোনো ধরনের টিকায় আপাতত সফল কতদিন পর্যন্ত থাকবে এবং আমাদের দেশের পটভূমিতে কোন গ্রুপে কতদিন কোন ভ্যাকসিন কতটা কার্যকর হবে অবশ্যই এগুলো বিবেচনার বিষয় এবং এগুলো খুব সমন্বিত গবেষণা ছাড়া বলতে পারবো না বরং আগের বিষয়টা খুব মানে ইন্টারেস্টিং কারণ এই যে যে বিষয়গুলো আপনি বললেন যে এইটা বেশি পাওয়া যায় এটা কম পাওয়া যায় এগুলোকে আবার কাজে লাগিয়ে এর তথ্যটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে কিন্তু এই ধরনের টিকা জাতীয়তাবাদ টিকা উপনিবেশবাদ এবং টিকা বর্ণবাদের জন্য কাজে লাগানো হচ্ছে হ্যাঁ ছোটোখাটো হয়তো একটা গবেষণা ওটাকে অনেক সময় ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে তাতে কিন্তু এই মানে বিভিন্ন রকম বাদের উৎপত্তি ঘটে গেছে এবং আমরা অত্যন্ত অবাক হচ্ছি কারণ এই কোভিডের মহামারীতে অতিমারিতে কিন্তু ভেবেছিলাম যে মানুষের নিজস্ব ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় নৈতিকতায় কিছু হলেও পরিবর্তন হবে সারা পৃথিবীতে কিন্তু আসলে তেমন কিছু আর হলো না হলো না ওই আগের যে অযৌক্তিক এবং যেটা অনার্যাস সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বব্যাপী তারই আবার প্রতিফলন শুরু হয়ে গেছে টিকার ক্ষেত্রে এবং এই টিকার ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে শুধু যে প্রাইভেট কোম্পানি তা নয় বরং অদ্ভুতভাবে যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সেটাও কিন্তু একটি প্রাইভেট উদ্যোগ যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে হলেও কিন্তু অ্যাস্ট্রাজেনেকা এখানে প্রধান রোল প্লে করে দেখা গেল যে সেই কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে কম মূল্যে তবু টিকা দিচ্ছে হ্যাঁ অন্যদের তুলনায় যারা অন্য প্রাইভেট কোম্পানি কিন্তু একটা বিষয় হ্যাঁ অন্যান্যদের তুলনায় সেই কিন্তু এখনও জাস্টিফাইড তুলনামূলকভাবে কিন্তু দেখুন আপনি যদি চীনের যেটা সিনোফার্মেটা সরকার হান্ড্রেড পারসেন্ট সরকার মালিকানা সরকারি মালিকানা স্পুটনিক কিন্তু সরকারি মালিকানা আমরা কিন্তু অনেক সময় যারা আমার আমরা অনেক সময় অন্যান্য দেশের যে মানে পশ্চিমা সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের তো আশা ছিল যে অন্তত অন্য ক্যাম্পের রাষ্ট্রগুলো এই ব্যাপারে আরও অনেক উদার হস্তে দেবে কিন্তু তারাও কিন্তু সমান একই ধরনের অর্থাৎ সেই কোনটি কোনটি অ্যান্টিবডি বেশি তৈরি করছে কোনটি তৈরি করছে না সেই বিতর্কে আমরা না যাই কিন্তু আরেকটি গবেষণা যেটা বলা হয়েছে যে প্রাকৃতিকভাবে যারা আর কি কোনো ধরনের টেরও পায়নি যে তাদের এই কোভিড আক্রান্ত হয়েছিল তাদের শরীরে যে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে তার থেকে যারা টিকা নিয়েছেন আই মিন সেকেন্ড ডোজ যারা সম্পূর্ণ করেছেন তাদের পাঁচ গুণ অ্যান্টিবডি বেশি এই গবেষণাটা আপনি কি কোনো কোনো প্রকাশন আরও বেশি বলেছে কোনো কোনো প্রকাশনা গুণ বলেছে পাঁচ গুণ তো তাও কমই হ্যাঁ কিন্তু এটা আসলে আমি আবারও বলছি আর শুধু এটা টিকার উপরে নির্ভর করে না এটা আসলে বিভিন্ন জনগোষ্ঠীতে তার যে জিন সেই জিনে যেটা ইমিউনিটির জন্য প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি তৈরি করে সেই জিন জিনভেদও পৃথক হতে পারে কাজেই আসলে এই গবেষণাগুলো বিভিন্ন দেশে জনগোষ্ঠীতে আরও অনেক ডিটেলে এবং অ্যান্টিবডি যে পরিমাণ মাপা শুধুমাত্র যে ইয়েস না এই পরিমাণগত মাপার ক্ষেত্রে অনেক রকম রহস্য রয়েছে যে কোন অ্যান্টিবডিটা মাপছে ওই যে বললাম নিউট্রলাইজিং নন নিউট্রেলাইজিং টোটাল এগুলো আরও অনেক গবেষণা ছাড়া বলা যায় না কিন্তু এটা সত্যি যে যেটা প্রাকৃতিক যে ইনফেকশান সেখানে কোনোটা মাইল্ড হতে পারে কোনোটা মডারেট হতে পারে অল্প ইনফেকশন মাঝারি ইনফেকশানের ডোজ যেটাকে বলে ভাইরাল ডোজটা কম বেশি হতে পারে কিন্তু টিকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ডোজ দেওয়া হয় সেই জন্যই আমরা প্রাকৃতিক ইনফেকশনের যেটা হার্ড ইমিউনিটি এই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ক্ষেত্রে অন্তত প্রাকৃতিক ইনফেকশনের হবে কারণ টিকাতে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেডিক্টেবল রেসপন্স আমরা আশা করব এখন কোন টিকা কতটা করবে কতদিন করবে কোন জনগোষ্ঠীতে কেমন করবে একই জনগোষ্ঠীর বিভিন্ন গ্রুপে কেমন করবে এই বিষয়ে তথ্যগুলো কিন্তু সামনে আরো আসবে এবং আমাদের দেশে সেগুলো তৈরি করা আরেকটি বড় বিষয় হচ্ছে যে শুধু রাজনৈতিক ফ্রন্টে আমার মাননীয় প্রধানমন্ত্রী যেমন লড়াই করছেন সারা বিশ্ব লড়াই করবে সেই লড়াই থেকে হয়তো কিছু সফলতা যেমন বাইডেন জো বাইডেন কালকে বলেছেন পাঁচশো মিলিয়ন দিবেন দুই বিলিয়নের মধ্যে অ্যামনেস্টির দাবির মধ্যে পাঁচশো মিলিয়ন ডোজ কিন্তু সামনে বছরের মধ্যে এই সময়ের মধ্যে দিতেন তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এরকম লড়াইয়ে কিন্তু কিছু কিছু আসবে কিন্তু আরেকটি বড় লড়াই আমাদের হতে হবে আমাদের নিজস্ব সক্ষমতা শুধু প্রোডাকশনের না অন্যের লাইসেন্স এনে না আমাদের কিন্তু নিজস্ব গবেষণা বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে মৌলিক গবেষণার সুযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার সাথে বিশেষ করে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেডিকেল শিক্ষা নন মেডিকেল যেগুলো বায়োমেডিক্যাল শিক্ষা সবার মধ্যে কিন্তু এই গবেষণা যদি আমরা না করি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত গবেষণা যদি আমরা না যাই আমাদের এই যে যে উন্নয়ন সেই উন্নয়ন টেকসই হবে না যদি নলেজ বেস করে আমাদের দেশের গ্লোব বায়োটেকের একটি আশা যেখানে মানুষ দেখেছিল সেই আশাটা কোথায় গেল এখানেও কিন্তু সেখানেও কিন্তু সততা থাকতে হবে বৈজ্ঞানিক গবেষণা একটা বড় বিষয় বৈজ্ঞানিক সততা থাকতে হবে এখন যদি আমি গবেষণা এমন ভাবে করলাম যে আমি ফাঁকফোকর দিয়ে আমি চাই যে আমি অনুমোদন রাজনৈতিক বা অন্যান্য পদ্ধতিতে তা তো হবে না গ্লোব বায়োটেক সত্যি সত্যি স্টেপগুলো ফলো করেছে কিনা যেটা আন্তর্জাতিকভাবে অন্তত ন্যূনতম স্টেপ সেই স্টেপটা ফলো করে যদি তিনি তারা করে থাকতো সেখানে বাধাগ্রস্ত হতো কিন্তু আমি আর এই যাচ্ছি না আমরা যারা জানি তারা জানি এটি একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মধ্যে থেকে গেছিল আমরা আশা করব গ্লোবকে আমরা গ্লোবের মতো সংগঠনকে আমরা অত্যন্ত উৎসাহিত করব। কিন্তু তারা যেন ন্যূনতম বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে তারা স্বচ্ছতা নিয়ে যেন সবার সামনে আসতে পারে সেই প্রত্যাশা নিয়ে আমরা তাকিয়ে রইলাম আসতে চাই এস এম আলমগীর আপনার কাছে নেজাল টিকার একটি ট্রায়ালের কথা আমরা শুনেছিলাম সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে ধন্যবাদ আপনাকে আবার আসলে এটি বিএমআরসিতে প্রটোকল জমা দেওয়া হয়েছে এখন রিভিউর পর্যায়ে রয়েছে এটা প্রফেসর আবদুল্লাহ আ চেয়ে আসলে ভালো ডিটেলস বলতে পারবেন যদি কখনো কথা হয় সার্কেল জিজ্ঞেস করেন আমি একটা কথা বলতে চাই এখানে মানে গড়পড়তায় যেহেতু আমি একটা ইনস্টিটিউটে কাজ করি এবং আমরা ভ্যাকসিন নিয়েও প্রচুর কাজ করি যে আজকাল যেটা বাংলাদেশে গ্লোবালি অনেক দেশে হচ্ছে না বিশেষ করে ছোট দেশে যে যে কিছু টিকা প্রয়োগ করার পরেই আমরা এক ধরনের অ্যান্টিবডি দেখতে থাকি এবং অ্যান্টিবডি দেখে আমরা বলছি যে টিকা কাজ করছে কিন্তু কাজ করছে না কিন্তু দেখুন এখানে কয়েকটি টিকা আছে একদমই নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে কয়েকটি টিকা ডিএনএর বেসড টিকা বেস টিকা সেগুলিও ব্যাপকভাবে যে তিরিশ চল্লিশ হাজার লোকের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করে সাধারণ মানুষের ব্যবহার করা হচ্ছে আর কিছু আছে অত্যন্ত যে অনেক দিন থেকে প্রচলিত প্রক্রিয়া যেটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয় এগুলো এখন একমাত্র অ্যান্টিবডি দিয়েই কিন্তু টিকার কার্যকারিতা মাপা হয় না টিকার কার্য টিকা ভ্যাকসিন সায়েন্সটা একটি জটিল সায়েন্স সেখানে ইমিউনোলজি যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে এরকম অনেক গবেষণা দেখেছি যেখানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি শূন্য কিন্তু টিকা কাজ করছে সো আসলে গড়পর্তা এগুলি আহ পপুলার সায়েন্স হতে পারে কপি টাইম সায়েন্স হতে পারে কিন্তু এগুলির আমরা যারাই এইসব নিয়ে কথা বলি তারা যতক্ষণ পর্যন্ত ভালো সায়েন্টিফিক জার্নালে জমা না দিয়ে কথা বলা আসলে উচিত নয় কারণ তার মানুষ বিভ্রান্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কোন টিকা যদি দেখাতে পারে তাহলে মহামারী সেই টিকাটি অন্যতম টুলস কাজ তার প্রতিরোধে করবে এবং সেই অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিচ্ছে বা বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে টিকাগুলো অনুমোদন দিচ্ছে সেগুলি কিন্তু আমরা কোম্পানির তত্ত্বপত্র থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রকম বিশ্লেষণ করেছে সেটার উপর বিশ্লেষণ ভ্যাকসিনেশন করে অনুমোদন দিচ্ছি এবং আমাদেরও কিন্তু লক্ষ্য একটাই যে যত বেশি মানুষ টিকা নিবে তত বেশি আমরা তত দ্রুত হয়তো সংক্রমণ সংখ্যা কমাতে পারব গ্লোবালিও একই জিনিস কিন্তু কিছু কিছু বা মানুষ আমরা ছোটখাটো স্টাডি গুলো যেভাবে ব্যাপকভাবে প্রচার করি এগুলি আমাদের জনস্বাস্থ্যের জন্য কখনো কখনো কিন্তু ক্ষতিকর হতে পারে মানুষের উপর এক ধরনের ভুল প্রতিক্রিয়া তৈরি হতে পারে সিস্টেমেটিক হয়তো রিসার্চ এদেশেও হচ্ছে প্রত্যেকটি ভ্যাকসিন দেওয়ার আগে দেওয়ার পরে তিন মাস ছয় মাস নয় মাস দু বছর পর্যন্ত দেখা হবে এরকম গবেষণা হচ্ছে কিন্তু সেই গবেষণাগুলোর থেকে সময় দিতে হবে ভ্যাকসিন গবেষণা অত্যন্ত ব্যয়বহুল একটি গবেষণা এপিকনেমিনিস স্টাডিগুলোও ব্যয়বহুল এবং এই যে সারা দেশ থেকে স্যাম্পল কালেকশন করে তারপরে সেই স্যাম্পলগুলোকে আবার এনে প্রসেসিং করা এবং এগুলির জন্য আমাদের সবাইকে সময় দিতে হবে একটু দুর্য ধরে অপেক্ষা করতে হবে এবং পৃথিবীর বিভিন্ন লিটারেচার যে এফেক্টিভনেস গুলার কথা বলে অধিকাংশ ভ্যাকসিনে সেরকম এবং আমরা যদি সুযোগ পাই আমরা ভ্যাকসিন নিয়ে নিব ভ্যাকসিন নিয়ে আমরা যত কম নেতিবাচক কথা বলবো ততই মঙ্গল আমাদের জন্য এবং সারা পৃথিবীর জন্য সেটা অত্যন্ত প্রয়োজন ধন্যবাদ আমরা আমি শেষ পর্যায়ে রয়েছে নুর ইসলাম হাসিব আপনার কাছে ছোট্ট করে দুইটি বিষয় জানতে চাইব একটি হচ্ছে আপনি তো চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তার পাশাপাশি আবার আপনি তো গণমাধ্যম কর্মী আপনি আমাকে বলবেন যে অভিভাবকরা যে শিক্ষাঙ্গনের সামনে ভিড় করছে সেখানে আপনি কোনো নিরাশার গন্ধ পাচ্ছেন কি না আর বিমানবন্দরে আর টিপিসিআর ল্যাব স্থাপন হয়েছে শনিবার থেকে কার্যক্রম শুরু হচ্ছে যে জটিলতা ছিল প্রবাসীদের বা বিদেশ গমনকারীদের সেইখানে কতটা আশা দেখছেন যেহেতু হয়েছে তো এখন আসলে তাদের আমি মনে করি এটা ঠিক হবে। আর অভিভাবকরা তো আসলে এটা হয়েছে কি স্কুলে আমাদের স্কুলিং আলোচনা করলে আবার বিস্তারিত আলোচনা আমাদের স্কুলিং আমাদের বাসা থাকে উত্তরা স্কুল হয় ধানমন্ডি ধানমন্ডি ভাষা থাকে উত্তর স্কুল আমাদের এই সিস্টেম খুব ডিফিকাল্ট এবং যে কারণে অভিভাবকদের ভিড় করতে হয় যেখানে ভিড় করে সেখানে জায়গা থাকে না সো মাস্ক পরাটা এনকারেজ করা দরকার হলে টার্গেট করে স্কুলের সামনের সামনে টার্গেট করে আপনারা এটা একটা প্রোগ্রাম হতে পারে যে ওইখানে মাস্ক ক্যাম্পেইন চলবে যে তারা যাতে সবসময় মাস্ক পরে মোট কথা হচ্ছে শেষ কথা যেটা হচ্ছে যে আপনার এটা একটা ক্রাইসিস এই ক্রাইসিসটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে যেটা স্যার কিছুটা বলেছিলেন যে আমাদের এই প্রথম ইতিহাসের এই প্রথম হচ্ছে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একটা সাধারণ মানুষ সবাই স্বাস্থ্য নিয়ে ব্যস্ত আমরা গণমাধ্যম প্রতিদিন ফ্রন্ট পেজে স্বাস্থ্য নিয়ে লিখছি তো এখনই আসলে সুযোগ হচ্ছে আপনারা রিফর্ম করার এবং ডিসেন্ট্রালাইজেশন আমাদের অ্যাটলিস্ট প্রতিটি জেলায় আমার ডিজিজ ডায়াগনোসিসের ক্যাপাসিটি থাকা উচিত আমার একটা সামান্য রোগের ডায়াগনোসিস করার জন্য আমি সেই থানা সদর থেকে ঢাকায় আসবো এটা আসলে দু হাজার মানায় না বাংলাদেশের মতো সতেরো কোটি দেশে এবং এটা খুবই সিম্পল আপনার এখন এখন কিন্তু আমাদের এফসিবিএস মানে পোস্ট গ্র্যাজুয়েট করা আপনার মেডিসিন ডাক্তার পাবেন হচ্ছে সেই উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু একটা বেসিক রক্ত পরীক্ষা ওখানে রিলায়েবল আপনি করতে পারবেন না সো সে কীভাবে ডায়াগনোসিস করবে সো দিস ইজ দ্য অপরচুনিটি আপনার এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে আপনি ডিসেন্ট্রালাইজ করলে আপনার তাহলে আপনার এইসব মহামারী যাই আসুক না কেন আরও বেটার আমরা ম্যানেজ করতে পারবো অর্থাৎ সেই অধ্যাপক ডাক্তার আলীও বলছিলেন যে আসলে এই সময়টাতেই ভাবতে হবে এই সময়টা আমাদের কাজ করবার জায়গা অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম হাসিম ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার আলী এবং ধন্যবাদ এ এস এম আলমগীর আপনাকে সম্মানিত দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলছিলাম করোনার যে নিম্নমুখী সংক্রমণ এবং আমাদের করণীয় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এটা আমাদের যে তিনজন সম্মানিত আলোচক আজকে এই একুশের রাতের টেবিলে আলোচনা করলেন তারা তিনজনই এই জায়গাটায় খুব গুরুত্ব দিয়েছেন যে স্বাস্থ্যবিধি যদি না মানি যেটুকু করবার কথা সেই মাস্ক না পরি তাহলে ভ্যাকসিনেশনের আওতায় এনেও আমরা বোধহয় আমাদের এই সংক্রমণ ঠেকাতে পারবো না আবার কোনো বিপর্যয় না ডেকে আনি সেই প্রত্যাশা শেষ করছি একুশে রাতের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন শুভরাত্রি